আল্লাহ পাক হযরত আদমকে আসমান এবং জমিনের ভিতর যত পদার্থ আছে সবগুলো পদার্থের নাম শিক্ষা দিলেন, সুবহানাল্লাহ। যখন শিখেছে এখন আদমকে বলতেছে, আদম যাও তুমি জান্নাতে যাও, বসে থাকো জান্নাতে গিয়ে বসো। এই যে মিটিংটা হইল আল্লাহর সঙ্গে হযরত আদমের, এইটা ফেরেশতারা জানেন না, গোপনে। ফেরেশতাদেরকে ডাকা হলো, আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, এর জিব্রাইল সমস্ত ফেরেশতাদেরকে ডাকো, আমি সমাবেশ করব। সিংহাসন আনা হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র সিংহ মোবারকে বসাইলেন। আল্লাহ পাক সভাপতিদের একটা সমাবেশ হলো, সমাবেশের ভিতর সমস্ত ফেরেশতারা ছিল, আর আল্লাহ পাক একটা বড় আকারের স্টেজ তৈরি করলেন। স্টেজের উপরে আকাশ এবং জমিনের যত পদার্থ আছে সব পদার্থগুলো আল্লাহ পাক রাখলেন, সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলছে, এ ফেরেশতারা, আমি যে এখানে এগুলো রাখলাম এগুলো কি, তোমরা এগুলোর নাম বলো, এগুলোর কি করো। আল্লাহ বলছেন, ক্বালা আম্বিউনি বিআসমাইহি হাউলা ইন কুনতুম সাদিকিন। এই ফেরেশতারা এগুলো কি নাম বলো। ফেরেশতারা যখন আল্লাহ প্রশ্ন করছেন, একটা আর ধাক্কা একে কিরে জীবন হতে, এগুলো দেখি নাই শুনিও নাই, এগুলোর নাম তো বলতে পারতাম না। না না বললে আজকে ইজ্জত যাইব, মানও যাইবে। এখানে হযরত আদম বসা, কে বসা, দেখ চেষ্টা কর পারো কি না, কয় না এগুলো জীবনে দেখেই নাই, পারবো কেমনে। এখন ফেরেশতারা বলতেছে, একটা জবাব তো দিতে হবে, আল্লাহ প্রশ্ন করছেন এগুলোর কি নাম বলো, জবাব তো দিতে হবে। এখন ফেরেশতারা পরামর্শ করে একটা জবাব দেয়, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. জবাব দিলেন, قالوا سبحانك لا علم لنا, আল্লাহ তাআলা সমস্ত পবিত্রতা আপনার জন্য, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন এর বেশি আমরা জ্ঞান জানি না, সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই তো জানি, এর বেশি জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি নিশ্চয়ই প্রজ্ঞাময় প্রভু, আপনার উপর জ্ঞানবান এরকম কোনো ব্যক্তি নাই, আপনি তো মহান। এখন মহান রব্বুল আলামিন যখন ফেরেশতারা এই জবাব দিছে, আল্লাহ পাক হযরত আদমের দিকে তাকাইছে, সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা বাক লাগে আছে, ঘটনাটা কি, আমরা তো পারলাম না, আল্লাহ যাবার আদমের দিকে তাকায়, কাহিনীটা কি। আল্লাহ বললেন, এর আদম, ফেরেশতারা তো নামগুলো বলতে পারে নাই, এখানে আমি যতগুলো পদার্থ এখানে রেখেছি তোমরা এগুলোর, তুমি এগুলোর নাম বলে দাও। হযরত আদম বলতে শুরু করলেন, আল্লাহ এটার নাম মসজিদ, এটার নাম মাদ্রাসা, এটার নাম মাইক, এটার নাম জামা, এটার নাম প্লেট, এটার নাম তরকারি, এটার নাম ভাত, এই রকম পৃথিবীর মধ্যে যত পদার্থ, নিমিষের মধ্যে হযরত আদম সবগুলোর জবাব দিয়া দিলে। ফেরেশতারা কয়, বাপ রে বাপ, যে আদমের ক্ষেত্রে আমরা বলছিলাম আদম বানায়েন না, আদম যে আমাদের চাইতে বেশি জ্ঞানী, অথচ আল্লাহ পাক আগে গুলো কি করছেন, শিখিয়ে দিছেন গোপন বৈঠক করে। কারণ আল্লাহ চান যে ফেরেশতাদের উপরে আদম সন্তানের মান ইজ্জতকে বুলন্দ করে দিবে। ফেরেশতারা পারে নাই, ফেরেশতারা এখন সবাই মাথা নত করে দাঁড়িয়ে আছে, কেউ পারলো না। এখন আল্লাহ পাকের একটা সুযোগ আসছে, এখন আল্লাহ পাক কি বলে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খলাকনাকুম থুম্মা সাওয়ারনাকুম থুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা
لَكُمْ مِنَ السَّاجِدِينَ وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর অভয়ব কাঠামো দিয়া, এত সুন্দর করে আমি কোন প্রাণী সৃষ্টি করি নাই। দুনিয়ার মধ্যে মানুষ যত সুন্দর প্রকৃতির সুন্দর অবয়ব কাঠামো দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, অন্য কোন প্রাণী এত সুন্দরভাবে সৃষ্টি করেন নাই, করছেন? একটাই জাতি, যে জাতিকে আল্লাহ সব রকমের ক্ষমতা দিয়েছেন, একটাই জাতি যে দাঁড়াইতে পারে, দৌড়াইতে পারে, বসতে পারে, শুইতে পারে, বিভিন্ন কায়দা সে তার বডিকে আপনার দুনিয়ার মধ্যে উপস্থাপন করতে পারে, কিন্তু অন্যান্য প্রাণী এই সবগুলো বৈশিষ্ট্য একসাথে পারে না। তুম্মা কুলনা লিল মালাঈকাতিস জুদু লি আদম, হে আমার ফেরেশতারা নামগুলো তোমরা বলতে পারো নাই, বলতে পারছে কে? আদম, তোমরা তো বলতে পারো নাই, আদম বলতে পারছে। এই জন্য ফেরেশতারা তোমরা সকলেই আমার আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতা লুটিয়ে পড়ল জমিনে হযরত আদমকে সিজদা করার জন্য। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, একজন সিজদা করে নাই, তার নাম হলো ইবলিস, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। একজন সিজদা করে নাই, তার নাম কি? ইবলিস। এই ইবলিসই হইল ওই আজাজিন। গত জুমায় বলছিলাম না, একটা জিন, সে মূলত কি? জিন। সে আজাজিন, সে সিজদা করলো না। আল্লাহ বলছে মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও হে আমার ইবলিস, তুমি কেন আদমকে সিজদা করো নাই? সে তো সিজদা করে নাই, তো আল্লাহ এখন প্রশ্ন করতেছে তুমি কেন সিজদা করলে না, আমি অথচ তোমাকে নির্দেশ করলাম সিজদা করার জন্য, তুমি সিজদা করলে না, এটার কারণ কি? কারণ ব্যাখ্যা করো। এখন ইবলিস আবার জবাব দিতেছে, কে জবাব দেয়? ইবলিস আল্লাহর প্রশ্নের জবাব দেয়। ইবলিস জবাব দেয়, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তাআলা খালাকতানি, আপনি আমাকে বানাইছেন আগুন দ্বারা, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানাইছেন আপনি মাটি দ্বারা। আদমকে বানাইছেন কি দ্বারা? মাটি দ্বারা। আর আমাকে বানাইছেন আপনি আগুন দ্বারা, আল্লাহ তাআলা, এই জন্য আমি আগুন হইয়া একটা নির্দিষ্ট মাটিকে সিজদা করতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুন হইয়া মাটিকে সিজদা করব আল্লাহ, এটা মানাই? আমি তো আগুনের তৈরি, আগুনের ধর্ম উপরের দিকে, আগুন জ্বালায় দেন দেখবেন উপরের দিকে উঠতে শুরু করে, আর আপনি মাটি ঢিল মারেন উপরে দেখবেন মাটিটা কিছুক্ষণ পরে নিচের দিকে চলে আসে, ঠিক কিনা বলেন? এই জন্য আগুনের ধর্ম উপরে এটার সম্মান বেশি, মাটির সম্মান কম, কারণ তার ধর্ম হইলে নিচের দিকে যাওয়া। আদমকে আপনি বানাইছেন মাটি দ্বারা, আর আমি ইবলিসকে বানাইছেন আপনি আগুন দ্বারা, এই জন্য আমি সেজদা করি নাই তাকে। তার যুক্তি যুক্তি দিছে, ঠিক না? কিন্তু মনে রাখবেন এখানে যুক্তির নাম ইসলাম না, কথা বলে না, যুক্তির নাম ইসলাম না, যুক্তির নাম ইসলাম না, ইসলাম হইল কোরআন এবং হাদিস। যুক্তির নাম তো ইসলাম না, তার যুক্তি তো ঠিক আছে, তার যুক্তি কি আছে? তার কথা অনুযায়ী যুক্তি ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন হইল যে নির্দেশটা কার? বাস, আর কোনো কথা নাই, নির্দেশ যেহেতু আল্লাহ সেখানে কোনো যুক্তি চলে না। এই ইবলিস আজাজিল, সে যুক্তি দাঁড় করালো, আল্লাহ আমি তো আগুনের তৈরি, আমি কেন তাকে সিজদা করব? ভাইয়ারা, আমার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন ক্বালা ফাহবিতু মিনহা, ওহে আমার ইবলিস জিন, তুমি এখানে সীমা লঙ্ঘন করেছো, আমি তোমাকে আদেশ করেছি আদমকে সিজদা করার জন্য, তুমি করো নাই, তুমি সীমা লঙ্ঘন করেছো, ফাহবিত মিনহা, যাও, এখানে থাকার কোনো অধিকার তোমার নাই। এখন ইবলিস সে চিন্তা করলো, হায় রে, জীবনে কত নেক আমল করলাম,
ভাইয়েরা আমার ইবনে কাসির তার আল বিদায় ওয়ান নিহায়ার ভিতর কোট করেছেন, লিখেছেন যে শয়তান 6 লক্ষ বছর আল্লাহর জিকির করেছেন, 6 লক্ষ বছর আল্লাহর নামাজ পড়েছেন, আমল করেছেন, তাসবিহ তাহলিল পড়েছেন। এখন ওই ইবলিস সে চিন্তা করলো, হায় রে আমার 6 লক্ষ বছরের সমস্ত আমল নিমিষের মধ্যে ধ্বংস হয়ে গেল। ইবলিস ভাবলো যে হায় রে আমার এত শান, এত মান, আমি সমস্ত ফেরেশতাদেরকে কমান করতাম, আমি লিডার ছিলাম, আজকে আমি এত খারাপ হয়ে গেলাম আল্লাহর দরবারে। কার কারণে? আদম। কার কারণে? আদম আলাইহিসসালামের কারণে। হায় রে আমার কি হবে? তখন ইবলিস আল্লাহর কাছে কিছু অপশন চাইল, যে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই, আপনি তো আমাকে কি করছেন, বের করে দিলেন, আমি স্বর্গের দ্বারা অন্তর্ভুক্ত হয়ে গেছি, এখন আপনার কাছে আমি কিছু অবকাশ চাই। আল্লাহ বলছেন কি অবকাশ বলো? আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। কি পর্যন্ত? আল্লাহ বলে, ইবলিস বলতেছে পাইলাম আউযিরনি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক আপনি কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দেন। আল্লাহ পাক বললেন ওরে ইবলিস যাও, তোমার হায়াত আমি কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিলাম। ইবলিস আবার বলল আয় আল্লাহ তাআলা আরেকটা চাই, তা হলো যে আদমের কারণে আমার লক্ষ লক্ষ বছরের আমল নিমিষের মধ্যে ধ্বংস হয়ে গেল, সেই আদমের রক্তের শিরায় উপশিরায় ঢুকে ঢুকে আমি প্রবঞ্চনা দিয়া জাহান্নামবাসী বানায় দিব, এই রকম ক্ষমতা তুমি আমাকে দান করো। ভাইয়েরা আমার আল্লাহ পাক ক্ষমতা দেওয়ার পরে আবার আল্লাহ আমাদের পক্ষ হয়ে তার বিরুদ্ধে একটা ঘোষণা দিলেন। আল্লাহ বলেন এরে ইবলিস আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, এমনকি আদম সন্তানের রক্তের শিরায় উপশিরায় ঢুকে তুমি প্রবঞ্চনা দিয়া তাকে জাহান্নামে নিবা, এটার ক্ষমতাও দিলাম। কিন্তু মনে রেখো রে ইবলিস, যে আদম সন্তানকে তুমি প্রবঞ্চনা দিয়া পাহাড় পরিমাণ গুনাহ তুমি করাইয়া দিবা, আমার বান্দা নামাজের শেষে চোখের পানি ফেলে দুটো হাত তুলে যখন ডাক দিবে আল্লাহ বলে, আমি সঙ্গে সঙ্গে আমার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তুমি গুনাহ করাইবা করাও, যতই করাইবা, কিন্তু আমার বান্দা নামাজ পড়ে যখন আমি আল্লাহকে ডাক দিবে আমার রহমতের দরিয়া ঢেউয়ের সৃষ্টি হয়ে যাবে, আর আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিব। ভাইয়েরা আমার অথরিটি পেয়ে গেল দুইটা, শয়তান জান্নাত থেকে বের হয়ে গেল, এখন ভিতরে আছে কে? হযরত আদম। আছে কে? হযরত আদম। হযরত আদম আলাইহিসসালামকে বললেন আদম তুমি জান্নাতের ভিতর বসবাস করো, এই যে দেখা যায় ঝর্ণা, এই যে দেখা যায় কি সুন্দর সমুদ্র, এই যে দেখা যায় লেক, হ্যাঁ কত সুন্দর সুন্দর হ্যাঁ সিনারি এখানে আছে, এগুলো তুমি দেখো, ফল গাছের অভাব নাই, যেই ফল ইচ্ছা সেই ফল খাও, বিছানার অভাব নাই, যে বিছানা ইচ্ছা সেই বিছানায় ঘুমাও, তুমি আরাম আয়েশে জিন্দেগি যাপন করো। তো হযরত আদম আলাইহিসসালাম বেহেশতের মধ্যে ঘুরে এদিক সেদিক যায়, কিন্তু চেহারায় হাসি নাই। চেহারা কি নাই? হাসি নেই, মনটা কিরকম মরা মরা। তখন হযরত জিব্রাইল একদিন আয়েশা বলে হযরত আদম আপনি এত সুন্দর নাজ নিয়ামত ভোগ করতেছেন আল্লাহর জান্নাতি থেকে, অথচ আপনার চেহারাটা কিরকম হাসি নাই, এটার কারণ কি? ও এইটার কারণটা যে কি আমি নিজেই বুঝি না, এইটার যে কি কারণ এটা আমি নিজেই জানি না, তবে কি আমি অনুভব করি, আমার কি দরকার, আমি না জানলেও জানে আমার রব আল্লাহ, আমি না জানলেও জানে কে? আল্লাহ। ঠিক আছে, তুমি যাই আল্লাহকে বলো যে হযরত আদম কি যেন অনুভব করে, কি যেন সে পাইতে চায়। তো হযরত জিব্রাইল আল্লাহর কাছে যায় বলছে, আল্লাহ তো সব জানে না, যায় বলছে আল্লাহ তোমার আদম সে তো কিরকম মন মরা, জান্নাতের ভিতরে এত সুন্দর নেয়ামত পাওয়ার পরেও তার চেহারায় হাসি নেই, তার হাসি ফুটাইবার একটা ব্যবস্থা করে দেন, আপনি তো জানেন কি দরকার। আল্লাহ বললেন এ জিব্রাইল আমার
আদমের কি দরকার আমি জানি, তুমিও জানো, সুতরাং আমার আদমের ঘ্যাপটা তুমি পূরণ করে দাও। হযরত আদম আলাইহিসসালাম একদিন ঘুমায় রয়েছেন, কি করছেন? ঘুমায় আছেন। হযরত জিব্রাইল গেছে যাতে টের না পায়, যাইয়া বাম পাজর থেকে একটা হাড় টান দিয়ে খুলে ফেলছে। সুবহানাল্লাহ, অপারেশন ছাড়া। আমাদের এখানে তো ব্লেড দিয়ে কাটতে হয়, কেটে ঢুকতে হয়, কত রকমের হ্যাঁ মেডিকেলের বিষয়, কিন্তু হযরত জিব্রাইল যে সেখান থেকে টান দিয়ে অটোমেটিক আল্লাহর কুদরতে একটা হাড় বের করে ফেলছেন। এই হাড়টার উপরে গোস্তের লেবেল লাগাইছেন, রক্ত লাগাইছেন ইত্যাদি লাগায়া হযরত জিব্রাইল জোর একটা ফু দিছেন। সুবহানাল্লাহ, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়টা, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাড়টা একটা সুন্দর অবয়ব কাঠামো আপনার নাড়ি তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, হযরত জিব্রাইল ওই নাড়ির উপর আবার ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে রূহ চলে আসে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে শোয়া থেকে বসে যায়, আর বধূ সাজাইতে হয় না, অটোমেটিক বধূ সেজে গেছে। সুবহানাল্লাহ, পুরুষের বাম পাজরের এখানে হাড় আছে না, দেখেন হাড় আছে না, এ হাড় কি সোজা না বাঁকা? বুঝে গেলেন? হাড় কি সোজা না বাঁকা? বাঁকা হাড় দিয়া নারীদেরকে আল্লাহ বানাইছেন, তাহলে নারীদের স্বভাবটা সোজা প্রকৃতির হবে না বাঁকা প্রকৃতির হবে? হ্যাঁ, নারীরা কি সোজা হবে না বাঁকা হবে? এই জন্য দেখবেন আপনার সাথে অনেক কিছু তার মিলবে না। তাফসীরে জালালাইন প্রসিদ্ধ একটা তাফসীরের কিতাব পুরা বিশ্বের ভিতর, এটার ভিতরে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে নারীদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করার কারণে নারীদের স্বভাবগুলো একটু বাঁকা কিসিমের হয়ে থাকে, এমন বায়না করবে যেটার কোনো আপনার ভিত্তিই নেই, আন্দাজ একটা বায়না করবে, পাশের ঘরে যায় দেখছে কি সুন্দর কেবিনেট, আরে বাবা রে বাবা কি বড় কি সুন্দর নকশা করা কেবিনেট, আর এর ঘরে তো জায়গাই নেই, হিসাবদার করছে যে পাশের ঘরে দেখে আসলাম, মাই রে কি সুন্দর একটা কেবিনেট, আল্লাহ যদি তৌফিক দিত, এমন ভাবে কথা বলে মানে খোসা লাগে কথা বলে, আল্লাহ যদি তৌফিক দিত মানে আপনি তার একটা কেবিনেট বানায় দেন, কথা বুঝেন নাই। পাশের ঘরের কুলসুমের মায় দেখলাম কি সুন্দর থ্রি পিস পরে ঘুরতে আছে, এত সুন্দর থ্রি পিস, আরে যদি পড়তে পারতাম, এতটুকুন বললেই তো বোঝা যায় যে কি চায়, ঠিক না? তাদের এগুলো আপনারা পূরণ করবেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে নারীর একটু বাঁকা কিসিমের হবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এই জন্য আল্লাহর হাবিব হাদিস পাকে বলেছেন যে নারীদেরকে বেশি টাইট দিলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে মাথায় বসে কাঁঠাল খাবে, ঠিক কিনা? এই জন্য ছেড়েও দিতে পারবেন না, একদম ছেড়ে দিবেন না, নেলে খবর আছে আপনার 12টা বাজে ছাড়বে, আবার যদি বেশি টাইট দেন আবার ভেঙে যাবে। হার বাঁকা হার, হাত তো শক্ত, এটা যদি আপনি সোজা করতে যান হাতটা ভেঙে যাবে না? ঠিক, নারীদেরকেও বেশি টাইট দিবেন না, বেশি টাইট দিলে আবার তালাক হয়ে যাবে, ভেঙে যাবে, আপনাকেও তার উপর কিছু কনসিডার করতে হবে, তখন সে আপনার কাছে থাকতে পারবে, কারণ সে যে বাঁকা কিসিমের এটা কোরআনেরই কথা, কার কথা? এই জন্য খুব সাবধান, বেশি টাইট দিবেন না, বেশি টাইট দিলে রশি ছিঁড়ে যাবে, ঠিক না? আবার একদম ছাইরেও দিবেন না, নইলে আবার আপনার 12টা বাজে ছাড়বে। এই জন্য খুব হিকমতের সঙ্গে নারীদেরকে টাইট দিবেন, খুব হিকমতের সঙ্গে, যাতে বেশি হয়ে না যায় আবার কম হয়ে না যায়। ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পাশে বসায় দিলেন হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে। সুবহানাল্লাহ, তো হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে হযরত আদমের পাশে সিংহাসনে বসাইছেন হযরত জিব্রাইল। কে বসাইছেন? জিব্রাইল। আর হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার হযরত হাওয়া আলাইহিসসালামের দিকে তাকায়। সুবহানাল্লাহ, আচ্ছা তাকানোর তো কারণ আছে, ঠিক না? যেই পুরুষের পুরুষত্ব নাই সেই পুরুষ নারীদের দিকে তাকায় না, কিন্তু যেই পুরুষের পুরুষত্ব আছে সে নারীদের দিকে তাকাইবে, এটাই কি স্বাভাবিক? এটা কি স্বাভাবিক? দুনিয়ার নিজাম নিয়ম, এখন বারবার তাকায়। যে হযরত আদম হযরত হাওয়া আলাইহিসসালামকে পাওয়ার জন্য সামনে অগ্রসর হইলেন, সামনে কি হইলেন? বাড়লেন। হযরত জিব্রাইল বলেন,
হে আদম আপনি একটু থামেন, আপনি কি থামেন, আল্লাহ কি বলে শুনি। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ পাক তোমার আদমকে হাওয়াকে স্পর্শ করতে চায়, কি করব। আল্লাহ বলেন আরে জিব্রাইল আমার আদমকে বলো হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবাহ করতে, কি বলছেন কি বিবাহ করতে বলছেন, বিবাহ পরে আদম। ভাইয়েরা আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেট ফিক্স করলেন, সমস্ত ফেরেশতাদেরকে দাওয়াত করা হলো, সুন্দরভাবে স্টেজ সাজানো হলো, কোটি কোটি ফেরেশতাদের আগমন, আল্লাহ সভাপতি হযরত জিব্রাইল সম্পাদক, দুই দিকে দুইটা কুরসি, একদিকে হযরত আদম বসা আর একদিকে হযরত হাওয়া বসা, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তাদের বিবাহ পড়ায় দিলেন, আল্লাহু আকবার। হাদিসের ভিতর আসছে আল্লাহ নিজে হযরত আদম হাওয়ার বিবাহের খুতবা পড়ছেন। বিবাহ যখন হয়ে গেছে তো আল্লাহ অপশন দিছে কি বিবাহ কবে কাজ করতে পারবে। এখন হযরত আদম বিবাহ হয়েছে আর আবার উঠছে, খালি ধরতে চায়, সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলে থামো, এখন না আরো কাজ বাকি আছে। আদম বলে যে আল্লাহ খালি কাজ বাকি থেকে যায়, কাজ কি শেষ হয় না, কয় কাজ একটা বাকি আছে, এই কাজ লাস্ট কাজ, তা হলো তুমি তোমার বিবিকে গ্রহণ করবা, মহরানা আদায় করো। কি আদায় করো, মহরানা তো লাগবে, আল্লাহ মহরানা কি এটা তুমি বুঝি না, কয় তাকে দাম দিতে হবে, দাম কি, দাম তো আমার কাছে নাই, দাম তো আমার কাছে নাই, দাম কিভাবে দেব, কি লেনদেন আমাকে আল্লাহ আপনি শিখিয়ে দেন। আল্লাহ বললেন আরে আদম মহরানা তোমার কাছে নাই, তবে তোমার মহরানা আদায়ের একটা ছোট্ট সুন্দর সুষ্ঠ ফর্মুলা আমি জানাই দেই, সুবহানাল্লাহ। এরে আদম যে নবীকে না বানাইলে আকাশ সৃষ্টি করতাম না, যে নবীকে না বানাইলে জমিন সৃষ্টি করতাম না, যে নবীকে না বানাইলে তুমি আদমকেও বানাইতাম না, আমার সেই নবী বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজাহানের বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি 10 বার দুরূদ শরীফ পাঠ করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। 10 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আল্লাহ বললেন এখন তোমার স্ত্রীকে তুমি টাচ করতে পারো, গ্রহণ করতে পারো, এখন পারবা, এতক্ষণ পারো নাই, এখন তোমার মহরানা আদায় হয়ে গেছে, মহরানা কি হয়ে গেছে। ভাইয়েরা আমার আল বিদায় ওয়ান নিহার ভিতরে এসেছে, এই জায়গায় এই যে দুরূদ পড়তে যাইয়া হযরত আদম সর্বপ্রথম আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালেমা পড়ে সর্বপ্রথম তিনি মুসলমান হয়েছেন। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা এই হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ থেকে শুনতে পারলাম বা বুঝতে পারলাম যে নারীদেরকে বিবাহ করলে আপনার মহরানা আদায় করতে হয়। কি আদায় করতে হয়, মহরানা। কিন্তু আমাদের সমাজের চিত্রটা সম্পূর্ণ ব্যতিক্রম, সমাজের চিত্রটা সম্পূর্ণ ব্যতিক্রম। ছেলে মহরানা দিবে মেয়েকে, ইসলামী শরীয়তের প্রধান মূলনীতি বা নিয়ম হলো ছেলে মহরানা দিবে কাকে, মেয়েকে। কিন্তু আমাদের সমাজে আমরা মহরানা দিই উল্টা, মেয়ে মহরানা দেয় ছেলেকে, কথা বলে না, মেয়ে মহরানা দেয় কাকে, এটা কি ইসলাম অনুমোদিত, সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে কি যৌতুক, এটাকে বলা হয় যৌতুক, মানে মেয়ের পক্ষ থেকে যদি ছেলেকে মহরানা দেওয়া হয়, আসলে মহরানা তো বলা যাবে না, যৌতুক আর কি, এটা যৌতুক, এই যৌতুক দেওয়া ইসলাম সম্পূর্ণ হারাম করেছেন, কি করেছেন। কিন্তু আমরা কি দেই, যৌতুক দিই, আমরা মহরানা দেই না। আমার মনে হয় যে 10টা বিয়ের মধ্যে 5টা বিয়ে মহরানা ঠিকঠাক মতো আদায় করে কি না আমার সন্দেহ আছে, কি বলেন ভাইয়েরা। আমার মহরানার সবাই যখন কাবিন করা হয় তখন বলা হয় আমার কি যোগ্যতা কম নিলে এখন 10 লাখ টাকা কাবিন, কথা কয় না, কয় লাখ টাকা লেখায়,
মেয়ের পক্ষে খাইছে রে, আরে বাবা রে, ছেলেই একটা ভাইছি, 10 লাখ টাকা কাবিনই করছে, 10 লাখ টাকা কাবিন করছে। আসলে 10 লাখ টাকা কাবিন করে নাই, সে সবচেয়ে বড় ধোকাটা দিয়েছে। এর থেকে বড় ধোকা আর হয় না, 1 টাকাও সে আদায় করবে না। যে 10 লক্ষ টাকার কাবিন করলো, সে কি ওই বাসর রাতে 10 লক্ষ টাকা মেয়ের হাতে দেয়? সম্পূর্ণ ধোকা, ইসলাম কখনো সমর্থন করে না। আপনার সামর্থ্য যা আছে আপনি তাই কাবিন করবেন, বাসর রাতে স্ত্রীর হাতে আপনি সম্পূর্ণ মহরা বুঝাই দিবেন, তারপর স্ত্রীর গায়ে টাচ করবেন। এটাই হলো ইসলামের পরিপূর্ণ নীতি নিয়ম। এই নীতির বাইরে গেলে সুখ পাবেন না, শান্তি পাবেন না, স্ত্রী থাকবে না, ঠিক কিনা? কিন্তু আমরা সম্পূর্ণ ব্যতিক্রম করছি, আমরা মহরা আদায় করি না। এমন হিউজ পরিমাণ মহরা আমরা লিখে দেই যেগুলো আদায়ের প্রশ্নই আসে না। 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা সে কোত্থেকে আদায় করবে? সে তো বিয়ের পরে তার বউকে যা দেওয়ার দরকার সেটাই দিয়া খুলায় না, আবার মহারানা দিবে কিভাবে? এই জন্য আগে মহারানা উপস্থিত করো, আগে মহারানা নিজে ঠিক করো। তুমি 50,000 টাকা মহারানা করো, 1 লক্ষ টাকার দরকার নাই, তোমার যা তৌফিক তাই করো। তারপরে বিয়ে করে স্ত্রীর হাতে মহারানা উঠায় দিয়া তারপরে তার গায়ে কাজ করতে পারলে তুমি একজন বিজ্ঞ পুরুষ, ঠিক কিনা মুসলমান? তুমি কাপুরুষ, তোমার চাইতে কাপুরুষ জগতের মধ্যে হইতে পারে না। 10 লক্ষ টাকা মহারানা ধার্য করো, 1 লক্ষ টাকা তুমি দাও না, তুমি কিসের পুরুষ? বরং তুমি নেও, আর কি করে নেই, বায়না করে যে 3 লক্ষ টাকা না দিলে বিয়ে করব না, হুন্ডা না দিলে বিয়ে করব না, ফ্রিজ না দিলে বিয়ে করব না, এইরকম বায়না করে যে ব্যক্তি। আমি আজকে এই গোসাইবাগ মসজিদে উদারত্ব দীপ্ত কণ্ঠে বলতে চাই, তারা পুরুষ নয়, তারা কাপুরুষ, ঠিক কিনা মুসলমান? কখনো তারা পুরুষ হইতে পারে না যারা এরকম ডিমান্ড করবে, যৌতুক নিবে, হারাম খাইয়া স্ত্রীর সঙ্গে সে মেলামেশা করবে, সম্পূর্ণ অবৈধ মেলামেশা হবে। কারণ যৌতুক দেওয়া সম্পূর্ণ হারাম, মহারানা দেওয়া হইল ফরজ। আপনি ফরজটা আদায় করলেন না, বরং হারামটাকে গ্রহণ করলেন, আপনি স্ত্রীকে গ্রহণ করতেছেন, কয়েকদিন পরে সন্তান হয় 13, কথা বলে না, সন্তান হয় বোবা, সন্তান হয় ল্যাংড়া, সন্তান হয় প্রতিবন্ধী। সবচাইতে বড় কারণ হলো সে বিয়ে করছে অবৈধভাবে, ঠিক কিনা বলেন? ইসলামী শরিয়া ভিত্তিক যদি আমাদের সমাজে বিবাহগুলো হইতো, আজকে সন্তান পিতার কথা শুনতো, ঠিক কিনা? আজকে সন্তান মায়ের কথা শুনতো, আজকে সন্তান অন্য খারাপ কাজে পতিত হয়ে যাইতো না, তারা খারাপ কাজ করতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ফেনসিডিল খাইতো না, গাঁজা খাইতো না, যদি সন্তানটা বৈধভাবে উৎপাদন হইত। বৈধ সন্তান না হওয়ার কারণে আজকে সন্তানগুলো এরকম হয়ে যাচ্ছে, আর আমরা খালি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করি, আল্লাহ সন্তানকে ভালো করো, সন্তানকে ভালো করো, গোড়ার মধ্যে গন্ডগোল, আগার মধ্যে ফানি দে, কথা বলেন? গোড়ার মধ্যে কি গন্ডগোল? বিয়ার মধ্যে তো ব্যাস লাগিয়ে রাখছে, সেখান থেকে তো অবৈধ হয়ে গেছে। তুমি আগার মধ্যে যতই পানি দাও, তোমার এই পানি দেওয়া কাজ হবে? আজকে এই মসজিদ থেকে শপথ নিতে হবে যুবক ভাইদের, যারা এখনো বিবাহ করেন নাই, আপনার মহারানা 5 লক্ষ টাকার দরকার নাই, আপনি 50,000 টাকা মহারানা করবেন, 1 লক্ষ টাকা মহারানা করবেন, আগে সবকিছু ক্লিয়ার করে হাতের মধ্যে টাকা নিয়ে বিবাহ রাত্রে বাসর ঘরে আপনার স্ত্রীকে গনে গনে 50,000 টাকা মহারানা দিয়ে তারপরে বিজ্ঞ পুরুষের ন্যায় আপনি স্ত্রীকে টাচ করবেন, ঠিক কিনা মুসলমান? এটাই হলো সে পরিপূর্ণ পুরুষ। যদি পুরুষ দাবি করতে হয়, এইভাবে পুরুষত্ব দাবি করতে হবে। মহারানা নামে খবর নাই আজকে সমাজের মধ্যে ব্ল্যাকমেল সিস্টেম করে নারীদেরকে অসহায় করে তারপরে তাদেরকে টাকা নিয়ে তারপরে বিবাহ করা হয়। এর চাইতে খারাপ কাজ, নিন্দনীয় কাজ, হারাম কাজ সমাজের মধ্যে আর হইতে পারে না। কিন্তু যৌতুক এমন একটা বিষয় যেটা সম্পূর্ণ হারাম। তবে যদি আপনার মেয়ের গার্ডিয়ান গার্জিয়ান যারা আছেন, সে যদি চিন্তা করে আমায় আমি আমার মেয়েটাকে এই ছেলের কাছে তুলে দিলাম, আমি আমি খুশি হইয়া আমার ছেলেকে একটা আলমারি দিলাম, এটা হলো হাদিয়া। এটার নাম কি? হাদিয়া এক জিনিস, যৌতুক আরেক জিনিস। যৌতুক হলো ওইটা যেটা বিবাহের পূর্বে ডিমান্ড করা হয় যে আমি তোমার মেয়েকে বিবাহ করবো, হুন্ডা দিতে হবে, আমি তোমার মেয়েকে বিবাহ করবো, 5 লক্ষ টাকা দিতে হবে, আমি তোমার মেয়েকে বিবাহ করবো, স্বর্ণ দিতে হবে, অলঙ্কার দিতে হবে, সেটা যৌতুক। আর যদি চাওয়া চাওই নাই, সে কিছুই চাই নাই, বিবাহের
দিন গাড়ি ভরে খাট আলমারি ল্যাপ তো সব টাকা পয়সা গহনা হুন্ডা ইত্যাদি সব কিছু পাড়ায় দিছে তার শ্বশুর, তা সম্পূর্ণ জায়েজ এবং ব্যবহার করা সওয়াবের কাজ, সেটা যৌতুক নয়, সেটা হলো হাদিয়া। আর হাদিয়ার ক্ষেত্রে আল্লাহ হাবিব বলেছেন তাহাদ্দু তাহাদ্দু, তোমরা যত বেশি হাদিয়া লেনদেন করবা তত বেশি তোমাদের ভিতর মহাব্বত পয়দা হবে, মহাব্বত ভালোবাসা পয়দা হবে হাদিয়ার মাধ্যমে, যৌতুকের মাধ্যমে নয়। যৌতুক দিয়ে, যৌতুক নিয়ে যদি বিবাহ শাদী করা হয়, আমি এটা গ্যারান্টি দিতে পারি ওই বিবাহ টিকে না, ওই বিবাহ কি টিকে না, আপনাকে কথায় কথায় খোটা দিবে, আপনি স্ত্রীকে চালাইতে পারবেন না, আপনি বলবেন স্ত্রী ডান দিক যাও, সে যাবে বাম দিক, সে বলবে যে আমি বাম দিক এজন্য যাব আমার কি কম আছে নাকি, যে খাটের মধ্যে ঘুমাও সেই খাটটা আমার বাবার খাট ঠিক কি না, যে আলমারির ভিতর তুমি টাকা রাখো সেই আলমারি আমার বাবার, যেই টাকা দিয়ে তুমি ব্যবসা করো সেই টাকা আমার বাবার, আমি কি কম নাকি, তোমার কথা কেন শুনবো, তুমি আমার কথা শুনে আমার অনুযায়ী আমার কমান্ড মেনে তুমি চলবা, এইরকম কাপুরুষ হয়ে আমরা এইরকম আমি চলতে পারি না, ঠিক না মুসলমান, এইরকম পুরুষের তো দরকার নাই, পুরুষ তো পুরুষ থাকবে, পুরুষ কি রাখবে, পুরুষ থাকবে, যৌতুককে সম্পূর্ণ আমরা না বলবো এই সমাজ থেকে, রাজি আছেন, যৌতুককে কি বলবো না, যৌতুক দিব না যৌতুক নেব না, যৌতুক দিব না যৌতুক নেব না, দেখবেন পুরা সমাজটা সোনার সমাজ হয়ে যাবে। যুবক ভাইরা জীবনে যাই কিছু করো, বিয়া বিবাহ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে বলবো যে সকল বুড়া বাবারা আছেন আপনারা এগুলো খুব ভালো জানবেন, যে ঘরের স্ত্রী যদি উল্টা পাল্টা হয়, যদি কোনোভাবে খারাপ স্ত্রী আপনার পরেই বসে, আপনার মতো এই রকম দুঃখী মানুষ আমার মনে হয় না দুনিয়া তার একজন আছে, ঠিক না, ঘরের যিনি সহধর্মিনী সে যদি উল্টা পাল্টা চলে আপনার দুঃখের আর শেষ নাই, শেষ নাই। এই জন্য আপনি এমন একটা মেয়ে কি বিবাহ করবেন যে মেয়েটা দিনদার, প্রথম অপশন কি দিনদার, দ্বিতীয় অপশন সে সুন্দরী কিনা, তৃতীয় অপশন তার গার্ডিয়ান বংশবলি কিনা। বংশের কথা হুজুর হাদিসে বলেছেন, বিয়ে করবেন বংশ দেখিয়া, কি দেখিয়া, বংশ সুন্দর দেখিয়া নিয়ে আসছেন, বংশ ভালো না এটা নিয়ে চলতে পারবেন না, এটা নিয়ে চলা যাবে না, বংশ দেখবেন, রূপ দেখবেন, গুণ দেখবেন, আমল দেখবেন, দিনদারিত্ব দেখবেন, নামাজ কালাম পড়ে কিনা, এগুলো দেখে যদি আপনি একটা মেয়েকে আনতে পারেন, শুধু মেয়েটা আনবেন, সাথে যদি তারা হাদিয়া স্বরূপ কিছু দেয় গ্রহণ করবেন, এই নিয়তে আপনি বিবাহ করেন, দেখবেন আপনার জীবনটা আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে। করা যাবে যুবক ভাইরা, যারা এখনো বিবাহ শাদী করো নাই, এই কমিটমেন্ট আজকে করতে হবে যে আমরা যৌতুক নিব না, রাজি আছেন, দু হাত তোলে যুবকরা হাত তোলেন যে আমরা ওয়াদা করলাম আমরা বিবাহের ভিতর যৌতুক নিব না, আমিন আমিন বলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক।